ইলেকট্রিক কার বা স্কুটারের কথা আমাদের সবার জানা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ইলেকট্রিক প্লেন বা এয়ার ট্যাক্সির কনসেপ্ট আমাদের সামনে এসেছে। স্টকহোমের একটি কোম্পানি এক্ষেত্রে এগিয়ে আছে। তারা পৃথিবীর প্রথম ইলেকট্রিক ফায়ারিং বোট ট্যাক্সি তৈরি করেছে, যা পানির উপর দিয়ে হাওয়ার সঙ্গে সখ্য রেখে উড়ে বেড়াতে পারে। চলুন জেনে নেই এটি কেমন এবং কিভাবে কাজ করে। ক্যান্ডেলা তৈরি করেছে পিআই ভয়েজার। স্টকহোমের কোম্পানি ক্যান্ডেলা পৃথিবীর প্রথম ইলেকট্রিক ফায়ারিং বোট ট্যাক্সি পেশ করেছে। এটি হাইড্রো ইলেকট্রিক সিস্টেমে কাজ করে এবং পানির স্তর থেকে উপরে হাওয়াতেও উঠতে পারে। এই বোটের নিচে পোলায়নশন মোটর লাগানো থাকে, পানির ভেতরে ডুবে থাকে এটি। দুটি মোটর বোটটিকে এগিয়ে নিতে সাহায্য করে এবং 50 কিলোওয়াটের ওয়াটার জেনারেট কাজ করে। ইলেকট্রিক লাইন ট্যাক্সি বোট লম্বা দূরত্ব পর্যন্ত সফল করার জন্য তৈরি করা হয়েছে। সিঙ্গেল চার্জে 50 নটিক্যাল মাইল পর্যন্ত যায়, যার মধ্যে 16 জন বসে যাত্রা করতে পারেন। অনবোর্ড লাইট কন্ট্রোলার লাগানো রয়েছে, যাতে এই বোটের গতি 16 নটস পার করা যায়। এর মধ্যে লাগানো থাকে কন্ট্রোলার অটোমেটিক রোবটটিকে উপরে উঠতে সাহায্য করে এবং এটি ঢেউ এলে ঢেউর উপরে উঠে যেতে পারে। আবার ঢেউ পার হয়ে গেলে সেটি আরামে নিচে নেমে আসে। এই ট্যাক্সির সবচেয়ে বড় বিষয় হলো এটি চলার সময় কোনো রকম আওয়াজ বা শব্দ করবে না, সঙ্গে এটি নিজের পেছনে কোনো রকম দূষণ ছড়িয়ে যাবে না। অর্থাৎ যদি সমুদ্রে বা নদীতে এই বোট ব্যবহার করা যায়, তাহলে এটি জলজ প্রাণীদের কোনো রকম প্রভাবিত করবে না। নিত্য নতুন টেক জগতের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট লিখে কমেন্ট করুন।